ठाकुर मा स्वामीजी ओ भूतेशानंद जी महाराज चरणे प्रणाम जानाई आपनादेर स्वागत जानाई रोज रोज सुनी भगवान बाणी এই প্রাত্যহিক অনুধ্যানের ৫৮তম পর্বে আমরা স্মরণ করছি ভূতেশানন্দজি মহারাজ প্রদত্ত কয়েকটি ভাষণের কিছু অংশ। তার প্রতিটি বক্তৃতাতেই ফুটে উঠেছে ভক্তদের প্রতি তার গভীর ভালোবাসা, অনুকম্পা ও আশীর্বাদ। আমাদের কিসে भगवान मती हबे महाराजेर सेटी काम्य, सेटी तार प्रचेष्टा, कि आग्रह, कि ऐकान्तिकता। असुस्थ शरीरेओ तिनि भाषण प्रदान करेछेन, बोलेछेन श्रीरामकृष्णेर आदर्शेर जे जतटुकु पारि जदि नेवार चेष्टा करी ताहलेई आमादेर जीवन सार्थक हबे। आमरा এই স্বর্ণযুগে জন্মানোর যে সুযোগ পেয়েছি তার সদ্ব্যবহার করতে পারলে আমাদের জীবন সার্থক করতে পারব। তিনি শ্রীরামকৃষ্ণের নির্দেশিত ভগবত প্রাপ্তির সহজ উপায় এই বিষয়ে একটি লেখা লিখেছিলেন যা প্রকাশিত হয়েছিল রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্ট হোমের সুভেনিরে 1946 সালে। মহারাজ লিখেছেন, রাজা পরীক্ষিত ব্রহ্মশাপগ্রস্ত, ৭ দিন পরে সর্পদংশনে তার মৃত্যু হবে। জীবনের অবশিষ্ট সেই ৭ দিন নিরবিচ্ছিন্ন সৎচিন্তা করবার জন্যে তিনি রাজপ্রাসাদ পরিত্যাগ করে গঙ্গা তীরে উপবেশন করলেন, কৃষ্ণ পাদপদ্ম চিন্তা করতে লাগলেন। সেই সময় বিশিষ্ট ঋষিবৃন্দ সেখানে উপস্থিত হলেন। রাজা তাদের প্রণাম করে এই অন্তিমকালে তার কি করা উচিত জানতে চাইলেন। তারা কেউ তাকে যাগযজ্ঞ, কেউ তপস্যাদি, কেউ বা দান ধ্যান করতে বললেন। এমন সময় পর্যটন করতে করতে সুখদেব সেখানে এসে উপস্থিত হলেন। রাজা ভুলুণ্ঠিত হয়ে তাকে প্রণাম করলেন এবং বললেন, আপনি যোগীদের পরম গুরু, গুরু আপনি বলুন মুমূর্ষ ব্যক্তি কি কর্ম করলে সিদ্ধি লাভ করবে, কোন কর্ম তার কর্তব্য আর কোন কর্মই বা অকর্তব্য। আমার জীবনের অন্তিমকাল আসন্ন, এই অল্প সময়ের মধ্যে এমন কিছু বলুন যাতে আমার কল্যাণ হয়। সুখদেব বলেছিলেন, যিনি মুক্তি কামনা করেন তার পক্ষে ভগবান হরিকে স্মরণ করা, তার নাম শ্রবণ কীর্তন করা একান্ত কর্তব্য। এই বলে সুখদেব পরীক্ষিতকে ভগবানের লীলা কথা বলতে আরম্ভ করলেন। শেষ জীবনে মানুষের যা পরম সম্পদ, তপস্যা, যাগযজ্ঞ, জ্ঞান বিচার করতে সময় লাগে, চিত্তশুদ্ধির জন্য সময় লাগে, সবই সময় সাপেক্ষ। ভগবানের কথা শুনলে তার দ্বারা মানুষের অতি অল্প সময়ের মধ্যে কল্যাণ হয়। তাই সুখদেব ভগবত প্রসঙ্গ করাই শ্রেয় মনে করেছিলেন। ভগবানের লীলা কথা বলবার এমন যোগ্য বক্তা আর কোথায় পাওয়া যাবে, আর মৃত্যুর জন্যে প্রতীক্ষমান পরীক্ষিতের মতো শ্রোতাও আর কোথায় পাওয়া যাবে। এ যেন মণিকাঞ্চন সংযোগ। ভগবানের কথা তো অনেক, তবু আশ্চর্য হতে হয় যে সমগ্র ভাগবতে যত তত্ত্ব আছে সে সমস্ত সুখদেব ৭ দিনের মধ্যে শুনিয়েছিলেন, আর সেই কথাই ভাগবত গ্রন্থের রূপ লাভ করেছে। এই ভাগবত পুরাণের রচয়িতা বেদব্যাস, বক্তা সুখদেব, আর মৃত্যুর জন্যে প্রতীক্ষামান পরীক্ষিত হলেন শ্রোতা। কি চমৎকার কথা, জীবনের আর ৭ দিন মাত্র বাকি আছে।
এমন কিছু শোনান যাতে আমার কল্যাণ হয়। আমরা কি জানি আমাদের জীবনের আর 7 দিনও বাকি আছে কি না, পরমুহূর্তে জীবন থাকবে কি না, তাই জানি না। এক্ষেত্রে ভগবানের কথা শুনবার জন্যে পরীক্ষিতের যেরকম আগ্রহ হয়েছিল, আমাদের তার চেয়ে বেশি আগ্রহ হবার কথা। মৃত্যু অবধারিত জেনে ভগবানের কথা শুনবার জন্যে পরীক্ষিতের মনে যে ব্যাকুলতা এসেছিল, আমাদের কি সেরকম এসেছে? সেই ব্যাকুলতা যাতে আসে, শুভবুদ্ধির উদয় হয়, তার জন্যে আমাদের ভগবত কথা শোনা, সৎকর্ম সৎসঙ্গ করা দরকার। মহারাজ লিখেছেন, ভগবান আবির্ভূত হন সাধারণ মানুষের জন্যে, বড় বড় পণ্ডিতদের জন্য নয়। ঠাকুর এক জায়গায় মাকে বলেছেন, কলকাতার লোকেরা যেন কৃমির মতো ছটপট করছে, তাদের জন্যে কিছু করবে না। শুধু কলকাতার লোকের জন্যে নয়, জগৎ শুদ্ধ লোক যারা কৃমির মতো ছটপট করছে তাদের জন্যে তিনি এসেছেন, বড় বড় পণ্ডিত যোগী সাধুদের জন্যে নয়। কারণ পণ্ডিতদের চেয়ে তাদেরই প্রয়োজন সবচেয়ে বেশি, যারা নিজের শক্তিতে এগিয়ে যেতে পারে, তাদের অপরের সাহায্য দরকার হয় না। কিন্তু যাদের সে সামর্থ্য নেই, যারা অসহায়, তাদেরই জন্যে ভগবানের আবির্ভাব। যেমন অক্ষম অসহায় সন্তানের প্রতি মায়ের স্নেহ সবচেয়ে বেশি হয়। ঠাকুরই সাধারণ মানুষের বর্ণনা করেছেন যে তারা বদ্ধ জীব, কিন্তু তারা যে বদ্ধ তা জানে না, তাই তাদের বন্ধন থেকে মুক্তির কোনো চেষ্টা নেই। জালের মধ্যে আটকা, জাল মুখে করে কাদায় পড়ে আছে যেন সে নিরাপদ, জানে না এক্ষুনি জেলে এসে ডাঙায় টেনে তুলবে আর প্রাণ যাবে। এই বর্ণনার ভিতর কষাঘাত আছে, কিন্তু তাতেও আমাদের চৈতন্য হয় না, চেতনা হয় না। একজন প্রশ্ন করলেন, মশাই, তাহলে কি বদ্ধ জীবের কোনো গতি নেই? শ্রীরামকৃষ্ণ বলেছেন, থাকবে না কেন, আছে বই কি? জোর দিয়ে বলছেন, নিশ্চয়ই আছে, উপায়গুলিও অতি সোজা, ভগবানের নাম গুণগান, নিত্য অনিত্য বস্তু বিচার, সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জন বাস। পণ্ডিতদের মতো বস্তু বিচার করতে না পারলেও সাধারণ দৃষ্টিতে আমরা বুঝতে পারি কোনটা নশ্বর আর কোনটা নয়। তার নাম গুণগান করতে করতে মন শুদ্ধ হয়, সেই শুদ্ধ মনে ভগবানের প্রতি ভালোবাসা আসে। তার নাম মাহাত্ম্য এমনই যে তা কখনো বৃথা যাবে না। সাধু সঙ্গ মানে এমন ব্যক্তির সঙ্গ যিনি ভগবানকে নিয়ে থাকেন, আর যার কাছে গেলে ভগবানের কথা মনে পড়ে। তা তিনি সন্ন্যাসী গৃহস্থ যেই হন কিংবা যে কোনো ধর্মাবলম্বী হন, তাতে কিছু যায় আসে না। আর একটি কথা বললেন, মাঝে মাঝে নির্জন বাস। আমাদের অবস্থা তিনি ভালো করেই বোঝেন, তাই সর্বদা নির্জন বাস বলেননি, মাঝে মাঝে বলেছেন। নির্জন বাস মানে বনে জঙ্গলে বাস নয়, সংসারের পরিবেশ থেকে একটু দূরে সরে গিয়ে ভগবানের কথা চিন্তা করা। কেমন করে চিন্তা করতে হবে তাও বলেছেন, ভাবতে হবে খালি আমি আছি আর ভগবান আছেন, আমাদের মধ্যে আর কেউ নেই। সাধুসঙ্গ করে সেই ভাবটিকে মনের মধ্যে জাগ্রত রাখার পক্ষে নির্জন বাস সহায়ক হবে। এর দ্বারা মানুষের বন্ধন শিথিল হবে, ক্রমে সে মুক্ত হবে। ভগবান লাভের যে উপায় শ্রীরামকৃষ্ণ নির্দেশ করেছেন জগৎ জুড়ে, তা প্রচার করেছেন স্বামী বিবেকানন্দ প্রমুখ তাঁর কৃতি সন্তানেরা। আজ ঠাকুরের কথা সমস্ত জগতের লোক সাগ্রহে শুনছেন ও তারিফ করছেন। তারা বলছেন, এত গভীর তত্ত্ব এমন সহজ ভাষায় যিনি বলতে পারেন তিনি না, তিনি না জানি কত বড়। ধর্মজীবনের কত কিছু সমস্যা তার সমাধান করেছেন তিনি কথামৃতে। অথচ ঠাকুরকে কোনো প্রশ্ন করলে তিনি বলতেন, আমি জানি না, মাকে জিজ্ঞাসা করব। অথবা যখন অনর্গল ধারায় তার উপদেশ চলত, তখন ভিতরে সেই মা ছাড়া আর কিছুই নেই, তার নিজের কোনো ব্যক্তিত্ব আছে বলে তিনি মনে করতেন না।
বলতেন, তুমি যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি, যেমন করাও তেমনি করি। রামকৃষ্ণ নামে একটি খোল, তার ভিতরে পরিপূর্ণভাবে জগন্মাতা বা জগদীশ্বরের সত্তা। ভগবান নিজেই তাকে প্রাপ্তির উপায় বলেছেন, আর বলেছেন এমনভাবে যা মূর্খেও বুঝতে পারে এবং অনায়াসে করতে পারে। বলেছেন, এখন তোমাদের অন্নগত প্রাণ অত পারবে না, আন্তরিকভাবে ভগবানের নাম করো, তাতেই কল্যাণ হবে। একবার তিনি বলছেন, ভগবানকে ব্যাকুল হয়ে ডাকতে হয়, এই রকম করে ডাকো, ছোট ছেলে যেমন মাটিতে পড়ে হাত পা ছুড়ে মায়ের জন্যে কাঁদে, সেই রকম করে দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন কি করে করতে হবে। তার জীবনের সব কাজ দৃষ্টান্ত স্বরূপ, কি করে ভগবত পথে চলতে হয় তারই দৃষ্টান্ত। লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দ মহারাজ বলেছেন, ঠাকুরের যা কিছু কাজ, যা কিছু সাধনা, প্রত্যেকটি জগৎ কল্যাণের জন্যে। পাপ তাপ ক্লিষ্ট মানুষকে শান্তি লাভ করবার উপায় দেখাতে তিনি এসেছেন। তার জীবন দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি কিভাবে আমাদের চলতে হবে। একটি ছোট্ট কথা বলছেন, যে সত্য কথা বলে সে ভগবানের গায়ে ঠেস দিয়ে বসে, কিংবা তাকে পেতে গেলে তিন টান এক করতে হয়। কথাগুলি একেবারেই স্পষ্ট এবং সোজা, পণ্ডিত মূর্খ সকলেই এর তাৎপর্য বুঝতে পারে। তার একটি দুটি কথা উপলব্ধি করে যদি কাজে লাগাতে চেষ্টা করি, তাহলেই জীবন সার্থক হয়। ভগবানকে জ্ঞান তর্কের দ্বারা লাভ করা যায় না, মেধার দ্বারা বুদ্ধির দ্বারা হয় না, বহু শাস্ত্র পড়লেও হয় না। তিনি যাকে কৃপা করেন সেই তাকে লাভ করতে পারে। সাধন করে আমরা তাকে লাভ করব এরকম অভিমান করা বৃথা। এত সাধন মানুষ করতে পারে না, মানুষ এত সাধন করতে পারে না যে তার দ্বারা ভগবানকে লাভ করবে। কাজেই একমাত্র উপায় শরণাগতি। কথামৃততে বারবার ঠাকুর বলেছেন, শরণাগত শরণাগত। তাই মহারাজ বলছেন, তার কথাতেই বলি, যদি আমরা কিছু নাও করতে পারি, তাহলে কেবল তার শরণাগত হলে সব হবে। আমরা যেন শরণাগত হতে পারি, তাই গুরুদেবের চরণে প্রার্থনা জানাই। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না, প্রাণারাম 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 প্রাণারাম।